সাথে মেলে আমার প্রিয়া, আমার সাথে মেলে আমার প্রিয়া, যেমন চাঁদের সাথে চাঁদনি মেলে আমার সাথে মেলে আমার প্রিয়, আমার সাথে মেলে আমার প্রিয়, যেমন রাগের সাথে রাগিনি মেলে আমার সাথে মেলে আমার প্রিয়া। আমার সাথে মেলে আমার প্রিয়া, যেমন চাঁদের সাথে চাঁদনি মেলে আমার সাথে মেলে আমার প্রিয়। তুমি মেয়ে চেয়েছিলে না? হ্যাঁ, আমি তোমার ইচ্ছে পূরণ করলাম। হ্যাঁ, আমি মেয়ে আর মা দুই চেয়েছিলাম। সবকিছু মানুষের মনে মতন হয় না, আমার কথা দাও। কিন্তু আমার কাছে সময় কম। বলো। আমার দুর্ভাগ্য যে আমি একই মায়ের ভালোবাসা দিতে, কিন্তু তুমি তুমি বাবার সাথে সাথে একে মায়ের ভালোবাসা দিও, কথা দাও। কথা দিলাম। শোভা,
জেডি ভাই, ওরে আমার বন্ধু, আরে তুই আমার বোনের বিয়েতে যেভাবে পয়সা খরচা করেছিস না, সারা জীবন তোর কৃতজ্ঞ থাকবো। জেডি এত বোকা নয় যে তো 999টা বোনের বিয়েতে জলের মতন পয়সা বাহাবে, বরং সময় এলে সুদে মূলে তা আদায় করবে। তা কি করে? এই যে তোর মিনিস্টার বন্ধুরা আর পুলিশওয়ালারা আমার হারামের খেয়ে গেছে না, ওদের সকাল অবধি হুশ আসবে না। তো আরে বনারসি দাস, তোর বোনের পনের জিনিসের সঙ্গে আমার এই অমূল্য মূর্তিগুলো সকাল হওয়ার আগেই আমেরিকা পৌঁছে যাবে। জেডি ভাই তুই বড় শয়তান, বড় শয়তান তুই। আরে তুই তো আমার বোনকেও ছাড়বি না রে। সুযোগ এলে তোর মাটাকেও ছাড়বো না রে। মানে? মানেটা খুবই সোজা আমার ভোলা মাধব, যদি তোর মা বিধবা হতো তাহলে আমি আবার বিয়ে দিতাম আমেরিকাতে, যাতে করে ওর বিয়ের জিনিসের সঙ্গে এই দেশের অমূল্য মূর্তি পাঠিয়ে কোটি টাকা কামাতাম। কিন্তু জেডি, এই মূর্তিগুলো কারা কেনে? পিটার। হাই মিস্টার বান্দারাস, হ্যালো। আমাকে মাদার বলে, ডিজে সালা মাদার। আমার নাম বান্দার দাস নেই, বনারসি দাস। ও, হোয়াটস ইন দ্য নেম? তুই খেল তোর গেম। গেম? মানি, মানি। ও, ইয়েস ইয়েস। এখন কার ফোন হতে পারে? দেখছি। হ্যালো, আমি 123 বলছি। বলো 123। আপনার সন্দেহ একদম ঠিক, আমি মিনিস্টার বেনারসি দাসের আসল চেহারা দেখেছি। যদি আপনি ওকে হাতে নাতো ধরতে চান তবে তাড়াতাড়ি মাড আইল্যান্ডে বাংলো নম্বর 19 চলে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ এখন? দেখছো না ছোট মেয়েটার এত জ্বর, আর বড় মেয়ে ও তো দূরে ওয়ার্কিং উম্যান হস্টেলে পড়ছে, আমি একে ডাক্তারের কাছে কি করে নিয়ে যাব? জানি আমি, কিন্তু ওইখানে সময় মতো না পৌঁছলে ও দেশের শত্রু আমার হাত থেকে বেরিয়ে যাবে। দেশ সবকিছু আছে, মেয়ে কিছু নয়। যদি তুমি দেশের স্বাধীনতার জন্য ত্যাগ করতে তাহলে আজ এই কথা বলতে না। যাও না, আমি তোমাকে আটকাবো না আমার মেয়ে। মা শোনো, ওই সব মূর্তিগুলোকে স্যুটকেসে প্যাক করে বনারসি দাসের বোনের বিয়ের জিনিসের সঙ্গে VIP লঞ্জে রেখে দাও। হ্যাঁ, বিনা চেকিং এ পিটার সাহেবের দেশে পৌঁছে যাবে। ও, হোয়াট আ ব্রেইন! তুমি চার্লস ব্রাজের ভাই তো নও? না, আমি ওর অন্য বাপের ছেলে। ও, আই সি, আই সি। সি? ইউ সি? তুই সি? সি বনারসি দাস, ওর বোধহয় শুশু পেয়েছে, পায়খানা রাস্তাটা দেখি দাও তো বাবা। শুশু শুধু আমার নয়, তোমারও পাবে। কেন বে? কেন না, তোমাদের বাপ এসে গেছে। আরে তুই এখানে এসেছিস কেন? জানিস না এখানে প্রাইভেট মিটিং চলছে? মিনিস্টার সাহেব, আজ আপনার প্রাইভেট মিটিং কে আমি পাবলিক মিটিং করে দেব। আবার চালাকি করার চেষ্টা করলে এই গলি তোর মাথা দিয়ে বেরিয়ে যাবে। কেন চালাকি করছিস? যখন ভুল করেছিস তো ক্ষমা চাই নে। ইন্সপেক্টর সাহেব, আমাকে হাতকড়ি লাগিয়ে দাও। লাও লাও। রাম নাম সত্য হ্যায়, তুলে ফেলে দাও সালাকে রাস্তাতে। মিসেস সেনগুপ্ত, এখন চোখের জল ফেলার সময় নাই, সাহসী হতে হবে। আপনি এক বাহাদুর পুলিশ অফিসারের বউ, আপনার স্বামীর সাহসে গর্ব বোধ করুন, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। এখন ইনি কেমন আছেন? এখনো কিছু বলা যায় না স্যার, অনেকক্ষণ হয়ে গেছে জ্ঞান আসেনি। অনেকক্ষণ জ্ঞান না আসলে রোগীর কোমাতে যাওয়ার চান্সেস বেড়ে যায়।
বসুন কমিশনার, যখন সমাজের রক্ষাকর্তারাই মারা যাচ্ছে তো জনসাধারণ পুলিশ আর সরকারের উপরে কেন আস্থা রাখবে? এটা কি আমার আর আপনার জন্য একটা লজ্জার বিষয় নয়? আপনি ঠিক বলছেন স্যার, কিন্তু আমরা চুপ করে বসে নেই। আরে তো কি করছেন আপনারা? এটা কি জানতে পেরেছেন যে ইন্সপেক্টর সেনগুপ্তাকে কে মেরেছে, কেন মেরেছে? আমরা খুব শীঘ্রই জেনে যাব। আরে সেটা কি করে, কি খুনি নিজে এসে বলবে কি ইন্সপেক্টর সেনগুপ্তাকে আমি মেরেছি? না স্যার, বরং ইন্সপেক্টর সেনগুপ্ত নিজে আমাদের এসে বলবেন। তা কি করে, ইন্সপেক্টর আত্মা এসে বলবে? না স্যার, কেন কি ইন্সপেক্টর সেনগুপ্ত এখনো মরেননি, উনি বেঁচে আছেন। বা আমার মুরলি মনোহর গিরদারি, তুমি তো এক দেশভক্তের প্রার্থনা শুনে নিলে আর আমার প্রিয় পুলিশ অফিসারের প্রাণটি বাঁচিয়ে দিলে। বাহ কমিশনার সাহেব, ইন্সপেক্টর সেনগুপ্ত কি বলেছে ওকে কে মেরেছে? ইন্সপেক্টর সেনগুপ্ত এখনো কিছু বলবার অবস্থায় নেই, হি ইজ ইন কোমা স্যার, আর জানি না ওনার জ্ঞান কবে ফিরবে। কমিশনার দীপঙ্কর, আপনার ডিপার্টমেন্টে এমন কোনো অফিসার নেই যেই অপরাধীকে ধরে তাকে শাস্তি দেওয়াতে পারে? আচ্ছা স্যার, কেবল একজনই এমন অফিসার আছে, ইন্সপেক্টর কৃষ্ণ কুমার। গুড়িয়া চলো চলো চলো, একটু হেসে দাও না। চোখের জল হারিও না তুমি, সুখ আর দুঃখ আসে যায় চোখের জল হারিও না তুমি, তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি, সুখ আর দুঃখ আসে যায় চোখের জল হারিও না তুমি, তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি, সুখ আর দুঃখ আসে যায় চোখের জল হারিও না তুমি। গুড়িয়া মিষ্টি মিষ্টি গুড়িয়া, তোমার মুখ হয় না দেখা কি করে বলো আসবে যে ঘুম, হে যদি তোমার মুখ হয় না দেখা কি করে বলো আসবে যে ঘুম, তোমারই জন্য আমার ছাড়া লাগে না যে মন, খুশি আর আনন্দ তোমারই জন্য, তোমাকে হারালে বলো কি হবে আমার, ও হো 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 হে হে হে। এই যে তুমি এত চঞ্চল দূরে যেও না তুমি, তুমি এত চঞ্চল দূরে যেও না তুমি,
তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি, সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, তুমি এখানে কে করে? স্যার, কমিশনার সাহেব আপনাকে এক্ষুনি হেডকোয়ার্টারে ডেকেছেন। কেন? কেন কি ওনার হেড খারাপ হয়েছে? পূজা, এখন তুমি আমাকে বলবে ঘরে যা, বাবা দেবে এক অপরাধীকে সাজা। তোমার মুখ শুকনো কেন? চলো শুরু হয়ে যাও। জেডি, জেডি আমি তোকে তরে কি হলো আমার ধুতিটা আজকে? জেডি আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা। জেডি ধরা যদি পড়ে যায় তো পাবলিক আমাকে এমন জুতো মারবে যে আমার ভবিষ্যতের বংশধরা তোর মতন ন্যাড়া জন্মাবে। তো জন্মাক না, বড় হয়ে তোর ছেলে অনুপম খেরের মতন অভিনেতা হবে আর কি। তুমি ঠাট্টা করছো? এদিকে আমার ধুতি খুলে যাচ্ছে, তুমি ছিছে ভেতরে চাগিয়ে পড়িস নি। বল কি বলবি বল। ওই বড় ইন্সপেক্টর বেঁচে গেছে, জ্ঞান যদি ফেরে আমার আমাদের নাম বলে দেয় তো কি করবো আমরা? তুই এক কাজ কর। কি? এটা নিয়ে নিজেকে গুলি মেরে দে, না হলে সেনগুপ্ত জ্ঞান ফেরার আগেই স্বর্গে পৌঁছে দে। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। হ্যাঁ, আপনি অবতার কে জেনেন না? না তো। কৃষ্ণ, ইনি ডক্টর নিশা, সেনগুপ্তর চিকিৎসা করছেন। ও, হ্যালো। হ্যালো, চলুন। বুদ্ধি আছে না? বেঁচে খেয়েছি। আমি কি করেছি? সবার সামনে কৃষ্ণ দাদা, আরে আমরা পুলিশওয়ালা, সব সময় গুন্ডাদের পেছনে আর তারা আমাদের পেছনে, আমাদের প্রাণের ভয় তো আছেই। তুই কেন বিপদ ডেকে আনছিস এই হসপিটালে? কে গুন্ডা লোক কি করে জানবো? কোনে জানে? ও মাই গড,
প্লিজ নো মোর। আশা নিজের জান দিয়ে তোর জান বাঁচিয়েছে বনারসি, না হলে ওই কৃষ্ণ তোর ধুতি খুলে দিয়ে তোকে ন্যাংত রাস্তায় দৌড়াতো। আরে অতই সহজ নাকি আমার ধুতি খুলে দেওয়া? আমি ওর উর্দি খুলে দেবো না। আমি কোনো হাওয়ালদারের কথা বলছি না, ওর নাম হলো ইন্সপেক্টর কৃষ্ণ। যখন ডান্ডা মারে না তো বড় বড়দের উঁ বেরিয়ে আছে। আরে সত্যা, জি সব, তুই কোনোদিন ওর ডান্ডা খেয়েছিস? না, তবে শুনেছি বটে ওর ডান্ডা বড় বড়দের ঠান্ডা করে দেয়। তাই তুই ওর সামনে যাবি না, বুঝেছিস? না হলে তোর পু বেরিয়ে আসবে। বেরিয়েছে না পু? যা, যাদেরকে পয়সা করে নিয়ে যা। মেরা আন্ডা হ্যায় জাপানি মেরি 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 হাই হাই মেরি। কি নিজের পম্পলেট গরম করছো নাকি? তো তোর কেন কষ্ট হচ্ছে রে ম্যান? তো তোমার পম্পলেট গরম করলে তৈরি হয়ে যায়, কিন্তু আমার আন্ডা জ্বলে যায়। আচ্ছা দেখ, তোর যা করার আছে কর, কিন্তু আমার মাথা খাস না লালন। মেরি ভালোবেসে হালকা করে মিষ্টি করে লালন বল না। লালন করে কেন টানছিস? ভেঙে যাবে আমার হৃদয়। দেখো আমি তোমাকে কেমন করে ডাকি, মেরি, আমার মেরি। যত দোষ এই ঘরটা, সবাই একা কাটাচ্ছে। মনে হয় আমার সারা জীবনই বিয়ে হবে না। লালন আঙ্কেল, আর কতক্ষণ সময় লাগবে? আনছি আনছি, এক্ষুনি আনছি। বাপরে, মরেছি, কি নিয়ে আসবো, জ্বলে গেছে। এই এই নাও। এটা কি? এটা এটা সান এন্ড সানডে অমলেট। এটা কি সান এন্ড সানডে অমলেট? তুমি কবে শিখবে অমলেট বানানো? মুনি বেটিয়া, আমি এখানে অমলেট বানাতে নয় হিরো হতে এসেছিলাম, কিন্তু আমার পোড়া কপাল, আমি হাবলদার হয়ে গেলাম। মনে হয় এই খাকি উর্দির গরমে আমার মতোর কলাকার এই অমলেটের মতনই জ্বলে পুড়ে যাবে। দুঃখ করে না অঙ্কল, আমি আজকে বিকেলে বাবাকে বলবো তোমাকে হিরো করে দেবার জন্য। আরে কেন আমাকে চাকরি থেকে ডিসমিস করতে চাও? আমার সাহেব আমাকে হিরো নয় জিরো বানিয়ে। দরজা খোলো, কেউ এসেছে। মেরি আন্টি এসেছে বোধহয়। মেরি গো মেরি মেরি। এই কোথা থেকে এলো চেরি? কি চাই? ঘরের ভাড়া। ভাড়া? এটা কি ঘর না মন্দির? না দিন না রাত সব সময় উঠে চলে আসো। এই যমুনা লাল, এই মুখ সামলে কথা বলবি, আমার উজ্জ্বল আছে। ভুলে গেছো কি ওই দিন? হ্যাঁ, তোমার ওই ঘরটা স্মাগলারদের কবজায় ছিল, তখন তখন ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করতে করতে আমার সাহেবের কাছে এসেছিলে, তখন তখন আমার সাহেব তোমাকে ওই ঘরটা ছাড়িয়ে দিয়েছিল, ভুলে গেছো কি? আরে আমি তো তোমার সাহেবকে এই ঘরটা থাকার জন্য দিয়েছিলাম। আরে তো কোনো দয়া করনি, ভাড়া নাও না নাকি? দেখ আজকে 4 তারিখ, পরের বার যদি 10 তারিখের আগে আসিস 10 দিনের জন্য ভেতর পুড়ে দেবো, জামিনও হবে না, বুঝেছে? চল ফোট ফোট ফোট। 1 তারিখে নেবো ফোট, 1 তারিখে নেবো। ভাড়া নেবে তুমি? এক্ষুনি দিচ্ছি দিচ্ছি। টমি, টেনে নে ধুতি। হাসপাতালে ইন্সপেক্টর সেনগুপ্তকে মেরে দিয়েছে এর প্রমাণ আছে। ডায়মন্ড হাওয়ারের ঘটনায় যারা জড়িত ছিল তার মধ্যে একজনকে ইন্সপেক্টর সেনগুপ্ত চিনে ফেলেছিল, তাই ইন্সপেক্টর সেনগুপ্তর জ্ঞান ফেরার আগে আর লুকিয়ে থাকা দোষীদের নাম যেন সামনে না আসতে পারে ওনাকে সারা জীবনের জন্য চুপ করে দিল। আর তার সাথে ওই লোকটা কিছু বলার আগে ওকে শেষ করা হলো, যাকে ইন্সপেক্টর কৃষ্ণকুমার ধরে ফেলেছিল। স্যার, তার মানে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই? রাস্তা আছে আমাদের কাছে। এই দেখুন,
আশা, এক মারাত্মক লোক লোক আর দাগি অপরাধী। যে ইন্সপেক্টর সেনগুপ্তর প্রাণ নিয়েছে গতবারে যখন চুরির কেসে ধরা পড়েছিল, এর এক সঙ্গী ছিল মকসুদ পটেল। মকসুদ পটেল, নিজের হাত উপরে করো আর চুপচাপ আমার সঙ্গে পুলিশ স্টেশন চলো। বেশি চালাকি করলে প্রাণ থেকে হাত ধুতে হবে। চলো পালাও এখান থেকে।
এই মেয়েটাকে তুই এখানে কেন নিয়ে এলিয়া? এই যে পুলিশের নয়, আমরা কি করে জানবো? না, এ পুলিশের সঙ্গে মোটাই নয়। যদি তাই হতো তাহলে ওই ইন্সপেক্টর কৃষ্ণর কাছ থেকে আমাকে ধরি বাঁচাতো। হ্যাঁ, এখন তো আমার সঙ্গে পুলিশ একেও খুঁজছে, তাই আমি এই পরিটিকে আমার সঙ্গে এখানে নিয়ে এসেছি। আর এর পিছনে কিষুন এখানে এসে তোর সঙ্গে সঙ্গে আমারও মাথাটা তাবলা বাজাবে। হতে পারে আমাদের এখানে ঢোকানোর জন্য পুলিশ এই মেয়েটাকে এখানে পাঠিয়েছে। যখন এক জাসুস আগে থেকে পুলিশের কানে খবর তুলে দিয়েছে, তো আমার কি দরকার? জাসুস খবরি কোথায়? খবরি নিজের থেকে সামনে আসলে মানুষের মতন মারব, আর না হলে কুকুরের মতন মারব। হ্যাঁ, কেউ নেই, চল তুই বল কোথায় আছে খবরি। অর্থির ফুলের মতন আপনার বুকেই চিপকে আছে ফুল। এতে বগ্ন কোনো আছে? আপনার জন্য একটা বমির থেকে ভয় আনো। তুমি কি করে জানলে যে এর মধ্যে মাইক্রোফোন আছে? এই ফুলের গোছাগুলোকে দেখ, বিকেল অবধি সব ফুল ঝিমে গেছে, কিন্তু আপনার কোটের ফুলটা এখনো তাজা আছে। তার মানে ওই শালা দাত্তু মালি পুলিশের জাসুসি করছে। হ্যাঁ, লাকিয়া যার ওই দাত্তুটাকে ভগবানের কাছে পাঠিয়ে দেয়, আর তোমরা সবাই কান খুলে শুনে নাও। হ্যাঁ, আর কোনোদিন এই ঘরে কোনো ফুল নিয়ে আসবে। ভালো হয়েছে মরে গেছে নিজেই। তা তো বটেই, এর মধ্যে এমন কি আলাদা আছে? হ্যাঁ, এ কোনো সাধারণ মেয়ে নয়, জম্বো জেট। জম্বো জেট আবার চকলেট খেতে দাও না সাহেব, এখন খাবে না তো কি বুড়ো বয়সে খাবে? চুপ, ওর দাঁত দেখেছো? মুক্তের মতন। সব মুক্ত এক এক করে পড়ে যাচ্ছে। ডাক্তার সাহেব বলছিলেন, ডাক্তারের কথা থাক ইয়ার, ওরা পালে না খাইয়ে মেরে ফেলবে। খাও শোনা, খাও। আপনি আমার সবচেয়ে ভালো আঙ্কেল, বাবা থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার শত্রু না। সকালে উঠাই কে? আমি চান কে করায়, কাপড় কে পরায়, স্কুলে কে নিয়ে যায়, রাতে গান গিয়ে কে শোয়ায়, আমি। শুনছো তুমি, এত কিছু করার পরেও আমি নাকি ওর শত্রু। চকলেট খেতে দিই না এই জন্যে। এই নে, এই নে, এই নে, সব খেয়ে নে। আর কালকে যদি কিছু হয় তাহলে মাকে নিজে জবাব দেবে। এই নাও বাবা, এই সব ফেলে দাও, আর আমি কোনোদিন চকলেট খাবো না। আমার সোনা মেয়ে। ওফো, এই বাপ মেয়ের ভালোবাসাতে আমার তো দামই রইল না। কোনো চিন্তাই নেই যে এই ফকিরের খিদে পেয়েছে। আপনি বসে আঙ্কেল, আমি এখন খাবার লাগাচ্ছি। আচ্ছা চলো, আমরা খাবারের ব্যবস্থা করি। ইয়ার কিষান, মকসুদ ধরা পড়েছে কিনা? সালাকে ধরে ফেলেছিলাম, কিন্তু যেই মেয়েটাকে ভাড়া করে এনেছিলাম ওই মেয়েটা ঠিক সেই সময় পেছন থেকে আঘাত করে ওর সঙ্গে পালিয়ে গেছে। তার মানে ওই ভাড়া করা মেয়েটা ওদেরই দলে ছিল? হ্যাঁ, মনে তো তাই হয়। মা, এই পয়সাগুলো তুমি রেখে না। কিন্তু সোনা, চোখে জল মুছে ফেলো, আর কতদিন এইভাবে বসবে? কি করব, স্বামীকে তো হারিয়েছি, ভয় লাগে যেন তোকে না হারাই। তুমি চিন্তা করো না মা, জেডি আর সঙ্গীরা জানতেই পারেনি যে আমি ইন্সপেক্টর সেনগুপ্তার মেয়ে, আর ওদের দলে ঢুকেছি বাপের মৃত্যু বদলা নিতে। কিন্তু সোনা, যদি ওরা জানতে পারে তো? তো জানবে, তোমার দুটো নয় এক টাইমে ছিল, আমি তো ছিলাম না। এই তুই কি বলছিস? যতক্ষণ আমি বাবার খুনিদের শেষ না করি আমি চুপ করে বসে থাকতে পারবো না। হ্যালো, আচ্ছা ঠিক আছে। কোথায় সোনা?
তুই চুপ কর না, শোন শোন শোন। আরে জিজি আমাকে বল কোথায় সোনা আছে। আ ওটা দুবাই থেকে ইরানিনি এয়ারপোর্টে পৌঁছে গেছে। আরে জিজি তুই স্মাগলিং করে ধান্দা বন্ধ করে দে আর তেলে ভাজার দোকান খুলে ফেল। কেন রে, ও তো অনেক পয়সা আছে নাকি? আরে আমি লাভের কথা বলছি না, তো লোকসানের কথা বলছি, লোকসানের। একটু খুলে কথা বল না। আরে কি আজে বাজে কথা বলছো তুমি? এয়ারপোর্ট থেকে সোনা ইরানি নয়, কোনো বাপনি আসতে পারবে না। কেন কি ওই ইন্সপেক্টর কৃষ্ণ আছে না, যখন খুশি চলে আসবে। আমাদের সোনা তো ধরা পড়বেই, তার সঙ্গে আমাদের জীবনটাও হারাম হয়ে যাবে। ইউ আর ভেরি মিস্টেক। তা কি করে? এই জন্যে যে এবারে আমার প্ল্যান কেউ জানে না। ইন্সপেক্টর কৃষ্ণ। হ্যালো, আজকে দুপুর দুটার ফ্লাইটে একটা লোক দুবাই থেকে 2 কোটি টাকা সোনা নিয়ে এসেছে। আপনি কে? আপনি শুধু কাজের কথা বলুন। কিন্তু আমি তাকে চিনব কি করে? দুবাই থেকে 2টার ফ্লাইটে। হ্যালো, দিনে তো
আছি মজা। অমিতাভ এরকমই করেছিল। এখন তুমি আর্জেন্ট কাদের জন্য যেতে পারো ম্যারি। আমি তোমাকে ছাড়বো না ম্যারি। চুপ কোথায় আমার ম্যারি? তুমি যেভাবে আমার 2 কোটি টাকার সোনা প্রসাদের মতন রাস্তায় বেটে দিয়ে এসছো, এরকম হিন্দুস্তানের কোনোদিনও হয়নি। এই জন্যে তোমার নাম আর তোমার ফটো ইতিহাসের পাতায় অবশ্যই ছাপা উচিত। থ্যাংক ইউ বস। মেনশন নট, কিন্তু তার জন্য তোমাকে মরতে হবে। একে মরতে হবে, ইরানিকে জেডির হাতে মরতে হবে। বস, বস আমি মরতে চাই না বস। তো মরিস না, ইতিহাসে তো নাম ছাপবে না। নাম চাই না আমার। তো আমার সোনা ফেরত দিয়ে দে। কোথা থেকে নিয়ে আসবো? যা নিয়ে আসতে পারিস না তা দিয়ে এসছিস কি করে? এর একটা গুলির দাম কত তুই জানিস? 27 টাকা 30 পয়সা। তোর জীবনের মূল্য 27 টাকা 30 পয়সা বটে, 2 কোটি নয়। হ্যাঁ, 2 কোটি নয়। না বস, না বস। পুলিশের হাতে লাগলে নিজের প্রাণটি নিয়ে নিবি, নাহলে জেডি কুকুরের মতন মেরে দেবে। লাকিয়া, তুই ঠিক 8টার সময় হোটেল হিলটপে পৌঁছে যাবি আর মাল ডেলিভারি দিয়ে দিবি, বুঝলি? কিন্তু আমি ওই লোকটাকে চিনব কি করে? ওহ, আপনাকে কোনো কষ্ট করার দরকার নেই। ওই দুষ্টুটা আপনার এই ঘন চুল আর ওই পকেটে হলদে রুমাল, এই দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। ইন্সপেক্টর রঘুবীর সিং বলছি। আমি ইন্সপেক্টর কিষেন সঙ্গে কথা বলতে চাই, প্লিজ তাড়াতাড়ি দেবেন ওনাকে। দেখুন, উনি এখন এখানে নেই। যা কিছু বলবেন আমাকে বলুন। ওফো, আপনি বুঝেন না কেন, আমি ওনাকে একটা দরকারি ইনফরমেশন দিতে চাই। দেখুন, ইন্সপেক্টর কৃষ্ণ এখানে উপস্থিত আছে। আই এম সরি, আমি ভাবলাম যে আমি সব সময় সব জায়গায় থাকি, বুঝেছো মিস্টার সিং? আই এম সরি। বলুন, আমি ইন্সপেক্টর কৃষ্ণ বলছি। আজকে রাত্রে ঠিক 8টার সময় হোটেল হিলটপ। হ্যালো, হ্যালো, ফোনটা নিচে রাখো। আই সেড পুট ডাউন দ্য ফোন। কৃষ্ণুর আরেকটা নাম হলো অবতার, ইন্সপেক্টর অবতার। মিস্টার সিং, বুকেতে মেডাল লাগানোর খুবই শখ আছে, হ্যাঁ? তো কৃষ্ণুর মতন সাহসী হওয়ার চেষ্টা করুন। অবতার! ইয়েস কৃষ্ণ, কাম অন, লেটস গো। Thank you.
চোখের ভাষায় দিও চোখের প্রশ্নের জবাব, চোখের ভাষায় দিও। আমাদের মধ্যে থেকেই কেউ খবরটা দেয়। কে? যারা সাদা কাপড় পরে তাদেরই মনটা কালো হয়। শুনানে ফিরোজবাদী তরবুজ, ভবিষ্যতে যদি আমার মাল ধরা পড়ে তো তোর অবস্থা কাহিল, বুঝেছিস? বুঝেছি জেডি সাহেব। হ্যাঁ নেকা। বন্ধুগণ, প্রতি বছরের মতন এই বছরেও আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়েন্ট ইন্সপেক্টর কৃষ্ণকুমার সবার আগেই আছেন, যার রেকর্ড শুধু জিত আর সফলতায় ভর্তি আছে। কৃষ্ণকুমার, so give him a very big hand. Inspector Krishna Kumar. Pooja, Pooja shona, dekho baba tomar jonno ki eneche. আরে কোথায় গেল মেয়েটা? হ্যাঁ পূজা সোনা, আপনার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ কেমন লাগলো ডায়লগ ডেলিভারি? আপনি নিজেকে কি ভাবেনটা কি? হ্যাঁ কি? আরে আমি না বাবা, ওই যে ওইদিকে কি করব, ডিউটি এমন। এইটাই কি শুধু ডিউটি? আর পূজা বেটির জন্য কোনো ডিউটি নেই? আরে পূজা তো আমার সবচেয়ে প্রিয়, আমার প্রাণ, আমার জীবন, আমি যে ওকে কত ভালোবাসি। সব মিথ্যে, তুমি আমাকে ভালোবাসো না, বাসো না, বাসো না। অনেক যতনে তোমাকে পেলাম, তুমি তো আমার অমূল্য রতন। অনেক যতনে তোমাকে পেলাম, তুমি তো আমার অমূল্য রতন। এ আমার স্বপ্ন, এ আমার ভাগ্য,
মরম তুমি কাটাতে শুয়ো না তুমি, ফুলের চেয়েও নরম তুমি কাটাতে শুয়ো না তুমি, তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি, সুখ আর দুঃখ আসে যায় চোখের জল হারিও না তুমি, তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি, সুখ আর দুঃখ আসে যায় চোখের জল হারিও না তুমি, গুড়িয়া মিষ্টি মিষ্টি গুড়িয়া গুড়িয়া ও আমার গুড়িয়া, গুড়িয়া মিষ্টি মিষ্টি গুড়িয়া আজকেও যদি থাকতো কত খুশি হতো, যতবার আমি মেডেল পেয়েছি তুমি বলতে এটা তোমার নয় আমার জিত, আমি তোমাকে হারিয়ে সব কিছু হারিয়েছি, যদি পূজা না থাকতো তো এই দুনিয়া ছেড়ে কবে তোমার কাছে চলে আসতাম, হয়তো সূর্য অবধি পৌঁছে যাবে, কিন্তু ওর কাছে পৌঁছতে পারেনি যে চাঁদের আর সূর্যের সৃষ্টি করেছে। আপনার যা বলার খোলে বলুন। এই রোগটা মানুষের ভেতরটাকে আস্তে আস্তে খেয়ে যায় আর নষ্ট করে দেয়, আর যখন এই রোগটা ধরা পড়ে তখনও অনেক দেরি হয়ে যায়। কৃষ্ণ, তোমার ব্রেইন টিউমার হয়েছে, চোখ থেকে শুরু হয়, সব কিছু তুমি আপচা দেখতে পারবে, তারপরে অন্ধকার হয়ে যাবে, আমি তোমার মৃত্যু তোমার চোখে দেখতে পাচ্ছি, তুমি যে কোনো সময় মরতে পারো, কৃষ্ণ, ইন্সপেক্টর কৃষ্ণ, হঠাৎ কি হয়েছে তোমার? হয়নি, হয়ে যেত। আজকে আপনি আমাকে বোকা বানিয়ে ফেলতেন, আমার নজর যদি ক্যালেন্ডারে না পড়তো যে আজ এপ্রিল ফুল, বানিয়ে দিলেন না এপ্রিল ফুল, কোনো ব্যাপার নয় ডক্টর, আগামী বছর এমন মজা করব কি মনে থাকবে, ভালো মজা করলেন আপনি। আমি কোনো ইয়ারকি মারিনি, এটা এটা সত্যি যে তোমার ব্রেন টিউমার হয়েছে, নাও নিচে দেখো তোমার রিপোর্ট। Thank you.
আপনার কি হয়েছে? কেন এত মদ খাচ্ছেন? কিছু হয়নি বাবা, তুমি শুয়ে পড়ো। আন্টি। হ্যাঁ বলো। প্লিজ বাবাকে খাবার খাইয়ে দিও, যদি খালি পেট শুয়ে পড়ে পেটে ব্যথা হবে। ঠিক আছে, আমি ওনাকে খাবার খাইয়ে যাব। শুয়ে পড়ো। তুমি তো ডক্টর, ভগবানের পরে দ্বিতীয় নম্বরে আসো তোমরা। ও জীবন দে, তোমরা জীবন বাঁচাও। আমার জীবন বাঁচাতে পারবে। কিন্তু আপনার হয়েছেটা কি? কিছু নয়, বাস এমনি জিজ্ঞেস করছিলাম। বাচ্চাদের যদি পারো কিন্তু। সামলে কিষণ দাদা, না হলে পড়ে যাবে। কিষণ বেশি হয়ে যাচ্ছে, যে শুয়ে পড়ো। কেন শুয়ে যাব? আমি শুয়ে গেলে আমার মেয়েকে সকালে ওঠাবে কে? চানকে করাবে, খাওয়াবে কে? গান কে শোনাবে? তুই শোনাবি? এখানে ওখানে কি দেখছিস বল? আমার পূজার দেখাশোনা তুই করবি? কেন নয়, নিজের বাচ্চা হয়ে যাবে তখন। তাতে কি হয়েছে? আমি আমার বাচ্চার সঙ্গে সঙ্গে ওরও দেখাশোনা করব। ওরও ওরও নিজের বাচ্চা আসতে না আসতেই আমার পূজার ওরও হয়ে গেল। এই দুনিয়াটা খুব স্বার্থপর। আরে নিজের লোকের আগে পরের কি দা? কোনো দাম নেই। কিষণ তুমি আমাকে ভুল বুঝছো দোস্ত। হাত লাগাবি না আমাকে, এসবের কোনো দাম নেই। তোমাকে চিনতে পেরেছি আমি। আরে গিরগিটি তো সময় আসলে রং বদলায়, তুমি তো সময় আসার আগে রং বদলালে। যেটা মিস্টার আফতার, আমার মেয়ে খনে অনাথ হয়নি, যে কেউ ওর ওপর দয়া করো। ও আমার প্রাণ। আউট, আই লাভ ইউ। আউট। কৃষ্ণ আমার কথাটা তো শোনো। কৃষ্ণ তোমাদের কাছে মরে গেছে। লালন, থ্রো দেম আউট, থ্রো দেম আউট। অবতার স্যার, সাহেবের মুডটা খারাপ, আমি হাত জড়ছি, আপনারা প্লিজ চলে যান। আমি তুই আমার পূজার দেখাশোনা করবি না? এ হই না বাদ, শুধু শুধু মানুষের কাছে সাহায্যের আশা করছিলাম। তুই আমার আসল বন্ধু। তোমার ব্রেন টিউমার হয়েছে, তোমার মৃত্যু তোমার চোখে দেখতে পাচ্ছি। তুমি যে কোনো সময় মরতে পারো। মালিয়া শিবস, তো কি করবো? আমি নাচবো, মুজরা করবো। আমি কি কোনো সিনেমার ভিলেন যে প্রথমে ডায়লগ মারবে দিয়ে কাজ করবে? আমি তো সোজা কানের নিচে মারি। যা শোনা না বা, বস বস, মাল নিয়ে এসছি যেমন মাগি নিয়ে এসছে। বোকার ধাড়ি কথা কাটে।
মাগি তো এলো না, মাগির কাকাটা কোত্থেকে এসে গেলে? ওয়েলকাম অফিসার, ওয়েলকাম কৃষ্ণু। কি এন্ট্রি নিলে তুমি, হিলিয়ে রেখে দিলে একবারে সবকিছু। এ তো শুধু ট্রেলার, যদি সোনার সঙ্গে তুমি নিজেকে পুলিশের হাতে তুলে না দাও তাহলে তোমাকে আর তোমার এই গোডাউনটাকে হিলিয়ে রেখে দেব। নাই, এই অল ইন্ডিয়া রেডিওতে বিদেশি কমেন্ট্রি কোত্থেকে আসছে বাবা? এটা বিদেশি কমেন্ট্রি নয়, হিন্দুস্তানি এলান এটা। জানো, তোমাদের মধ্যে এইটাই তো দোষ। দেশ তোমাদের জন্য কিছু করুক না করুক, তোমরা সালা দেশের জন্য মরতে প্রস্তুত। দেরে এটা ওঠাও, চলে যাও, নাহলে আমার লোকেরা তোমাকে দুনিয়ার থেকে উঠিয়ে দেবে। এই হ্যান্ডকাপটা পরে নিজে যাবি নাকি কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাব? আচ্ছা, তো কুকুরের মতো নিয়ে যা না। বানারসি দাস, যেরকম তুই নেতা হয়েও চুরি করিস, সেরকম ইন্সপেক্টর কিষুন পুলিশের লোক হয়ে বেইমানি কেন করে না বল? যেডি, বেইমানি মানুষ তখনই করে যখন সে বাধ্য হয়। তো খোঁজ কর না, ইন্সপেক্টর কিষুন কিসে বাধ্য হতে পারে? এত ভালোবাসা, তোমার চকলেট খেতে ইচ্ছা করছে কি? আরে না বাবা, আজকে যা আমি পেয়েছি এরপর আমি কোনোদিন চকলেট চাইবো না। এমন কি আমি দিয়েছি? আপনি বেশি অ্যাক্টিং করবেন না। না না, অ্যাক্টিং অ্যাক্টিং নয়, আমি খুব সিরিয়াস। তো আসুন আমার সঙ্গে। চলো। তো এইটা কি? Thank you.
এই সব তোমাকে কে দিয়েছি? বাবা, সবাই আমাকে স্কুলে বলতে থাকে তোর মা নেই, কে তোর দেখাশোনা করবে, কে তোকে অনেক খেলনা নিয়ে আসে দেবে। আজকে আমি সবাইকে বলে দেবো আমার মা নেই তো কি হয়েছে, আমার বাবা তো আছে, মাই বাবা ইজ গ্রেট। হ্যালো, দেখলে আজকে কত খুশি তোমার মেয়ে কিছু খেলনা পেয়ে। আমি আরো খেলনা পাঠাতে পারি। কে তুমি? খেলনাওয়ালা। মশকরা করো না, সব সব বলো কে তুমি? ইন্সপেক্টর কিষণ কুমার, উসুলের কুয়ো থেকে বাইরে বেরো আর নিজের মেয়ের মুখে ফোটা হাসিটা দেখো। ওর খুশিটা বেশি দরকার না পেপারে তোমার ফটোটা ছাপানো। হ্যাঁ, রাগ করো না ইন্সপেক্টর, সত্যি কথা তেতো লাগে কিছু দিনের জন্য, তারপরে তো কি বলতে চায় বুঝেছো তো? বলো। কি জবাব তোমার ইন্সপেক্টর? হ্যালো হ্যালো, আমাদের চিফ মিনিস্টারটা বলছে পুরো পশ্চিমবাংলায় মদ বন্ধ করে দেবে। মদ বন্ধ করে দেবে? হ্যাঁ, তো আমার ঘুম আসবে কি করে? রাত্রিরে মদ না খেলে তো আমার ঘুম আসে না। যদি তোর ঘুম দরকার জেডি, তাহলে ওই চিফ মিনিস্টারটাকে ঘুমিয়ে দে। গাঙ্গে, যেমনি করে হোক। এই চিফ মিনিস্টার কবে অ্যানাউন্স করবে? কালকে। কালকে? মাসু, ওই চিফ মিনিস্টারটা আমাকে কোটি কোটি টাকার আঘাত দেওয়ার আগে ওকে সারা জীবনের জন্য শেষ করে ফেল। ঠিক আছে। আরে কি ঠিক আছে, ওর পাশে তো আমি বসে থাকবো, একটা গুলি যদি আমায় লেগে যায়। ওই তুই জানিস না বনারসি, এ হচ্ছে কলিযুগের অর্জুন। আমিও তো দেখি তোর কি ক্ষমতা। হ্যালো ইন্সপেক্টর কিষেন বলছি। কাল সকালে 10টার সময় দার্জিলিং এর পাবলিক মিটিং এ চিফ মিনিস্টার কে প্রাণে মারার পরিকল্পনা হয়েছে। কে আছে পেছনে? জেডি। আপনি শুনছেন তো ইন্সপেক্টর কিষেন, কাল সকালে 10টা। রং নাম্বার। তোমার কি এখনো মনে হয় যে এই খবরটা মিথ্যে? Thank you.
Bhargava. Change the CM's room. Pilot, change the CM's room. Sanji, ये रास्ता क्या बदला लो? बदला ना, रास्ता ही तो बदले चे, लोग को तो बदले नहीं। अरे, डांडिक बांडिक हो गए, बांडिक डांडिक के हो जाए तो अरे। ये डांडिक बांडिक क्यों चुआ है? कुछ, कुछ ना। ঠিক আছেন তো? Yes, I'm okay. আমি আশাও করতে পারিনি যে তোমার মতন সাহসী অফিসার যার উপরে পুরো পুলিশ ডিপার্টমেন্টে গর্ব ছিল এত ভীতু বেরোবে। নিজের প্রাণ বাঁচাবার জন্য দশটা নিরীহ বাচ্চার বলি সেই দিল। তুমি জানো যখন এর এই দেহ তাকে এর মা দেখল তখন সেই একদম কাঁদেনি, সেই বেচারি শতবদ্ধ হয়ে গিয়েছিল। আর এর তো মা বাবাই নেই, শুধু এক বুড়ি ঠাকুমা আছে। মাথা ঠুকে ঠুকে শুধু কেঁদে গিয়েছিল যতক্ষণ তার হুঁশ বাকি ছিল। আরে আমি তোমার থেকে জানতে চাই কৃষ্ণ, তুমি এমন কেন করলে? কেন এমন তো নয় যে তোমার ভেতরে কৃষ্ণ মারা গেছে? তোমার আগেকার কাজ দেখে মনে হয়েছিল তুমি সাধারণ মানুষ নয়, কিন্তু আজকে তুমি একটা সাধারণ মানুষ থেকেও ছোট লাগছো। স্যার, কৃষ্ণ সেই যুগেও সাধারণ মানুষ ছিল না, আর এই যুগেও সাধারণ মানুষ নয়। যদি সাধারণ হয় তো ওই অবতার যার জন্য এই নিরীহ বাচ্চাদের প্রাণ গেছে স্যার, শাস্তি তো আমার পাওয়া উচিত, কৃষ্ণর নয়। আপনার যা শাস্তি দেওয়া আমাকে দিন স্যার। কৃষ্ণ তো ওই লোকটার উপরে গুলি চালাতে চেয়েছিল, আমি ওকে আটকে দিয়েছিলাম। কিন্তু কেন? ওয়াই? হয়তো গুলি চললে হতে পারতো কোনো বাচ্চার লেগে যেত। মিস্টার অবতার, গুলি চলার ফলে খুব জোর করে শুধু একটা বাচ্চা মারা যেত, বাকি নটা বাচ্চা তো বেঁচে থাকতো, আর তার সাথে ওই লোকটাও আমাদের কাস্টডিতে থাকতো যে চিফ মিনিস্টার সাহেবের প্রাণ নেবার চেষ্টা করেছিল। মনে হচ্ছে তোমাদের দুইজনকে আমি তোমরা দুজনেই যেতে পারো।
যদি আপনার কিছু হয়ে যেত না স্যার, তাহলে গান্ধী চোখে আমি নিজেকে আগুন লাগিয়ে শেষ করে ফেলতাম স্যার। এত এক্সাইটেড হওয়ার দরকার নেই বেনারসি দাস বাবু, মুখ্যমন্ত্রী এখনো কিছু হয়নি। আরে মশাই, তাতে আপনার কি যা আছে? মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারে, তাতে আপনার চাকরি যাওয়ার তো কোনো ভয় নেই না? আপনি তো শুধু আমাদের ক্ষমতা আর ভুল ত্রুটিগুলো দেখতে পান, ওই কার্যকলাপটা দেখতে পান না, যেটাকে বাহাদুরি বলা হয়। আরে আপনার বাহাদুরি তো আজকে আমি নিজের চোখ দিয়ে দেখলাম। আপনি আমাদের ওই শহীদের তালিকাটা দেখেননি, যেটা আমাদের জওয়ানের নিজের রক্ত দিয়ে আইনের বুকে লিখেছে, তার পরিবর্তে আপনি তাদের কি দেন? শুধু 1500 টাকা। ওই বাহাদুর জওয়ানের জীবনের মূল্য কি 1500 টাকা? কখনো ভেবেছেন আপনি যে জেনে শুনে মৃত্যুকে বরণ করতে কেমন লাগে? আমাদের পুলিশ ফোর্স ওই অনাথ শিশুটার মতন, যার বাপগুলো তো অনেক কিন্তু মা একটাও নেই। আমাদের অফিসাররা আপনাদের জীবনের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, আর পরিবর্তে সে কি পায়? শুধু একটা জাতীয় পতাকা, যেটা তার দেহটাকে তো ঢেকে দেয়, আর সারা জীবন তার বউ বাচ্চারা উলঙ্গ হয়ে যায় উলঙ্গ। ভাই সিএম সাহেব, ভাই কমিশনার দীপঙ্কর, তুমি এমন একটা সত্য আমাদের সামনে রাখলে যেটাকে আমরা কখনোই গুরুত্ব দিইনি। আমি কর্তব্যপরায়ণ সিপাহীদের জীবনের মূল্য তো দিতে পারবো না, কিন্তু নির্ভয় হয়ে মৃত্যুর সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তাদেরকে আমি নিশ্চয়ই দেব, তোমায় কথা দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কৃষ্ণ সেই যুগেও সাধারণ মানুষ ছিল না, আর এই যুগেও সাধারণ মানুষ নয়। যদি সাধারণ হয় তো ওই অবতার, যার জন্য এই নিরীহ বাচ্চাদের প্রাণ গেছে স্যার। শাস্তি তো আমার পাওয়া উচিত, কৃষ্ণর নয়। চলে গেল, মনে হলো আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছ। ঠিক আছে যাও। স্যার আচ্ছা, আপনি ওটা খুলবেন না প্লিজ। কেন? কারণ আজকাল পার্সেলে উগ্রপন্থীরা বোম রেখে দেয়। বোম? ঠিক আছে তুমি খোলো। আমাদের কাজটা তো হলো না, কিন্তু আমাদের লোককে বাঁচিয়ে তুমি একটা বড় উপকার করেছো। খেলনা কেনার জন্য কিছু আরো পয়সা। কি ব্যাপার অবতার? কি ব্যাপার নিশা? তোমরা এরকম করে কি দেখছো? দেখছি যে তুমি কি সেই লোকটা যাকে আমি ভগবান বলে মনে করতাম, নাকি ভগবানের মিথ্যে মুখোশটা পরে আজ পর্যন্ত আমাকে ঠকিয়ে গেছো। আমি তোমার মানেটা বুঝলাম না। আঙ্কেল, আঙ্কেল, নিশা আন্টি। হ্যাঁ বলো। বাবা আমার জন্য অনেকগুলো খেলনা এনেছে। আচ্ছা এসো আমার সাথে। মা, এত ভালো আর দামি খেলনা এর আগে তোমার বাবা কোনদিন দেয়নি না, কিন্তু আজ মনে হয় লটারি লেগেছে। কেন? আমি কি এত রোজগার করি না যে আমার মেয়ের এই ছোট ছোট দাবিগুলো পূরণ করতে পারি? কথাটা যদি পূজার দাবির হতো তাহলে তার জন্য অবতার নিজের প্রাণ দিয়ে দিত। কিন্তু এই সময় কথাটা পূজার দাবি নয়, কথাটা আপনার আকাঙ্ক্ষা, আপনার খিদে। নিশা চেঁচিয়ে আপনি সত্যিকে দাপতে পারবেন না। কি সত্যি? এই যে আপনি নিজেকে বেঁচে দিয়েছেন। এটা মিথ্যে। যদি এটা মিথ্যে হতো তাহলে মুখ্যমন্ত্রীকে মারার খবর যখন দেওয়া হয়েছিল তুমি ফোনটা কেন রেখে দিলে? কেন আমাকে বাধা দিয়েছিলে সেই হত্যাকারীকে ধরতে? কেন তুমি সেই নিরীহ শিশুগুলোকে অসহায় মতন মারতে? আমি কিছু জানি না, কিছু জানি না। কিন্তু আমি সব কিছু জানি।
তুমি? হ্যাঁ আমি। আমি জানি তুমি এসব কেন করেছো। তুমি তোমার বিবেক বিক্রি করে দিয়েছো। যে নিজের দেহ বিক্রি করে সে আমার বিবেকে আঙ্গুল তুলছে। স্বাভিমানী হয় তারা যারা নিজের দেহ বিক্রি করে কিন্তু আত্মা নয়। তুমি তো এমন দেবতা বেরোলো যে মন্দিরটাকে নোংরা করে ফেললো। জানতে চাও আমি আমার দেহ থেকে কাপড় কেন খুললাম? যাতে আমি ওই রাক্ষসগুলো মুখোশ খুলতে পারি যারা আমার বাবার হত্যা করেছে। মিস্টার কিষেণ, তোমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ও বেশ্যা নয়, অপিতু ইন্সপেক্টর সেনগুপ্তার মেয়ে। আমি একটা মেয়ে হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছি আর তুমি একটা পুরুষ হয়ে। ইন্সপেক্টর কিষেণ, ভালো হতো যদি জন্ম সময় তোমার মা তোমার মেরে দিত। চলো নিশা। অবতার নিশা! বাবা, বাবা বলে দাও এসব মিথ্যে। বলো বাবা, তোমার আমার দিব্যি খাও আমার দিব্যি। স্যার আপনি এখানে আর আমি আপনাকে পুরো শহর খুঁজে বেড়াচ্ছি। কেন? সুখবর আছে স্যার। কেমন সুখবর? সরকার রায় দিয়েছে যে আজ থেকে কোনো পুলিশ অফিসার ডিউটিতে মারা গেলে তার পরিবারকে 10 লাখ টাকা দেওয়া হবে স্যার। কিন্তু এই কথাটা ভুলে গেছি, এই কুকুরটা যখন পাগল হয় না তখন সব ছিঁড়ে ফেলে। তুই কোনদিন ওর ডান্ডা খেয়েছিস? না, তবে শুনেছি বলে ওর ডান্ডা বড় বড়দের ঠান্ডা করে দেয়। ওর ডান্ডা বড় বড়দের ঠান্ডা করে দেয়। তোমাকে মারবে না সব, তোমাকে মারবে না সব। চল আমার সাথে। জিজ্ঞেস করো আমাকে
যে এত সোনা এত সহজে আমার কাছে এলো কি করে? কি করে বস? কেন কি সমুদ্রের ঢেউ এখন আমার দিকে। আচ্ছা আচ্ছা, উল্লুক কথা কারে, সব কথা হ্যাঁ হ্যাঁ করা কি খুব দরকার? কিন্তু বস। ঠিক আছে আমি বস, কিন্তু ভুল করতে পারি আমি। ভুল করতে পারো নয়, ভুল করে ফেলেছো। ওরে বাবা, অন্ধকারে কেন ভাবাচ্ছিস? আলো আয় বাবা। আলো তো যদি এসে যাই তাহলে মুখ দেখতেই পাজামা খুলে যাবে। এমনি সরে যাবে নাকি? বেল্ট বেঁধেছি দেখ। নড়বে না তাহলে পরের গুলিটায় তোমার আন্ডারওয়্যারও খুলে যাবে। কেউ নড়বে না, কেউ নড়বে না। সালা তোদের পেটটা কি কোনোদিনই ভরে না রে? হ্যাঁ, এত টাকা দিলাম তার সত্ত্বেও চলে এলি আবার? ঠিক আছে কালকে এসে নিয়ে যাবি। যা, আমি কোনো কাজ কালকের জন্য ছাড়ি না। আমি আজকে তোকে আর তোর কুকুরগুলোকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে তাহলে একেই নিয়ে যা। ইন্সপেক্টর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। লল্লন, যতক্ষণ আমি হাসপাতাল থেকে আসছি, পূজা তুমি অবতার আগলের ঘরে লল্লনের সঙ্গে থাকবে। আমি কোন আঙ্কল বাঙ্কল ধরে থাকবো না। এত রাগ কেন বাবা? ওরা তো তোমাকে চোর বলে, বেইমান বলে। যদি তুমি চোর হও তবে ওরা বারবার চোরদের ধরার জন্য তোমার কেন পাঠায়? নিজেরা ধরে আনতে পারে না চোরদের? পূজা মা, কথা হচ্ছে যে হ্যাঁ একটাই, সবাই তার বাচ্চা চিন্তা করে কিন্তু তুমি চিন্তা করে না। কে বললো তোমায়? চিন্তা যদি থাকতো তাহলে তুমি পায়ে গুলি খেয়ে আসতে না। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমার মাও নেই। আরে রে রে, তুই তো আমার বাহাদুর মেয়ে রে। তুই বলতিস না কি বাবা, বাচ্চা তো বাহাদুরের মতো নেই আর মাও তো বাহাদুরের মতো নেই, বলতিস না? তো মৃত্যুকে ভয় কেন? আরে আয় আয় বন্ধু আমার, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? কৃষ্ণ আমায় ক্ষমা করে দাও, আমি সেদিন তোমায় ভুল বুঝেছিলাম। ভুল তো আমার ছিল, তাই তোমরা আমাকে ভুল বুঝেছ। সময় থাকতে যদি তোমরা আমার চোখ না খুলতে তাহলে আমি পথ হারিয়ে ফেলতাম। বন্ধু, তোমাদের সঙ্গে আমার কিছু কথা ছিল পূজার ব্যাপারে। আমার কোনো কথা বলো না এদের। আরে বাপরে, পূজা খুব রেগে গেছে। কি মনে করেন আপনি এর বাবাকে? চোর বেমান, চলুন ক্ষমা চান। পূজা, আমাদের ক্ষমা করে দাও,
আমরা তোমার জন্য চকলেট এনেছি। আমাকে ঘুষতে চেন কি? এসো না, পুলিশ ডিপার্টমেন্টে এসব চলে, সবাই নয় কোনো কোনো লোক করে। ইন্সপেক্টর কৃষ্ণ, নিজের জীবনে ঝুঁকি নিয়ে যেই সাহসের সঙ্গে তুমি ওদের সোনাটা ধরেছ তার যতই প্রশংসা করি সেটি কম। একলা হওয়ার সত্ত্বেও তুমি অপরাধীর গুলি মোকাবিলা করেছ। আই এম প্রাউড অফ ইউ। ইন্সপেক্টর কৃষ্ণ, তোমার মরার ভয় নেই? তার কারণ মরলে আমি তা পাবো যা জীবন দিতে পারবে না। আমি গোল্ড মেডেল চাই না ভগবান, আমি মুক্তি হেঁটা গুলি চাই। আমি বেঁচে থেকে পূজাকে কোনো খুশি দিতে পারব, আমাকে মরতে হবে ভগবান, এমন মৃত্যু দাও যাতে আমার মেয়ের জীবনটা ভালোভাবে কাটে। মিস্টার কিষান, আপনার ফোন। আমার ফোন? আশ্চর্য। হ্যালো কিষণ কানহাইয়া, অনেক ফটো তুলছো আমাদের ধ্বংস করে, তাই না গো? কে তুমি? আচ্ছা কে? হ্যাঁ, আমি এবারে কে হয়ে গেছি? হ্যাঁ, আমার পয়সা খেয়ে আমাকেই মারছো? খেলনা আমার, এভরিথিং আমার, আমাকে ধ্বংস করে আমাকেই চিনতে পারছো না? কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, সময়ের সঙ্গে হাত মিলিয়েছি। কাল তোর ছিল, আজ আমার বাড়ি। কাজের কথা বলো। আগে বলো ছন্দটা কেমন লাগলো বলো না। খুবই খারাপ, তোমার মতন। শিগগিরই ঘরে যা, আর যে দেখ কি জেডি কত খারাপ হয়। আমি তোমায় ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করে দিও। আমিও আপনাকে ভুল বুঝেছিলাম, এখন ভালো করে বুঝে নিন না। এখন ভালো করে বুঝে নিন না। Thank you.
আজকে আনন্দে জীবন ভরেছে প্রেমের সুগন্ধে মেতেছে মন আজকে আনন্দে বাঁচার স্পৃহ তুমি স্বীকার করো চুপচাপ এখানে দাঁড়িয়ে যাক। হ্যাঁ, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 ভাই জেডি, এই বাচ্চাদের এখানে কিসের জন্য নিয়ে এসেছিস ভাই? আজকে তোর বাপের শ্রাদ্ধ নাকি? তুই কি কোনোদিন বুদ্ধির পরিচয় দিবি না বানারসি? কেন, আমি বাচ্চাগুলোকে বিদেশ পাঠাচ্ছি, তা কেন? দেখো এই খেলা। এই খেলাতে কোটি কোটি টাকা জেতা যায় বানারসি। বাচ্চা চেঁচানি শুনে উটগুলো আরো জোরে ভাগে, আরো জোরে ভাগে, ভাগ। আরে জেডি, এই খেলাতে তো বাচ্চাগুলো জানা যেতে পারে। মরতে দে না, তোর আত্মীয় তো নয়, আমাদের তো শুধু পয়সা নিয়ে কথা, পয়সা নিয়ে। আরে বাহ জেডি, তোকে যদি ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে দেওয়া যেত না, তুই তোর মাথা লাগিয়ে তারও দিওয়ালে বের করে দিতিস। হ্যাঁ চা পাটেল, 75। আরে 200 বাচ্চার অর্ডার দিয়েছিলাম, কি হলো? কি করব, হিন্দুস্তানি খালি পেটে মরতে তৈরি আছে, কিন্তু নিজের বাচ্চাকে বিক্রি করতে রাজি নয়। আশ্চর্য পাগল লোক সব এই দেশের। হ্যাঁ, আরে একটা বাচ্চা বিক্রি করে আরেকটা বাচ্চা জন্ম দিতে পয়সা লাগে নাকি? তুই এক কাজ কর মাসুদ, কোনো স্কুল থেকে বাচ্চা উঠিনি, আমাকে এই সপ্তাহে 200 বাচ্চা পাঠাতে হবে। এই বুড়ি, তোর মাথা তো খারাপ হয়ে যায়নি? মাথা কাটছিস সকাল থেকে, একবার বলেছি না যে তোর আলি পাওয়া গেলে খবর দিয়ে দেবো, যা এখান থেকে। তিন দিন থেকে এই কথা শুনছি, দুনিয়াতে আমার ওর ছাড়া কেউ নেই। আমার বুড় বয়সের লাঠি ফিরিয়ে দাও বাবা, আমি তোর পায়ে পা ধরার কোনো দরকার নেই মাঝি, এটা আমাদের কর্তব্য। যুগ যুগ বাঁচো বাবা, যুগ যুগ বাঁচো। আমি খুঁজে নিয়ে আসবো তোমার আলিকে, এটা আমার প্রতিজ্ঞা। তো এই বুড়ির কথা রইল, তোমার আয়ু যেন লম্বা হয়। আল্লাহ তালার কাছে রোজ দোয়া করবো বাবা, রোজ দোয়া করবো। আপনি এখন নিশ্চিন্তে ঘরে যান। চলো 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 নাবো, চলো নাবো এক এক করে। উত্তম, এসো, সৌমিত্র, মিছে। দেখে দেখে চুপচাপ গাড়িটাকে চালা, যদি গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করিস হ্যালো কন্ট্রোল রুম। ইয়েস কন্ট্রোল রুম। ইন্সপেক্টর কৃষ্ণ হিয়ার। স্যার, একটা স্কুল বাসকে হাইজ্যাক করে নিয়েছে, যার নম্বর হলো WMK 1465। এখন ওরা মেট্রো সিনেমার সাবওয়ের দিকে যাচ্ছে। ওভার স্যার। অবতার, লেটস গো। অবতার, ওয়ান মিনিট, দেখ তো টায়ার পাঞ্চার আসছে কি। কৃষ্ণ, কোনো বাচ্চা কিছু বলবে না কিন্তু।
যদি তুই না গাস তোকে বাইরে ফেলে দেবো, প্রাণে ফেলে দেবো। পিঙ্কি গান গাস না। আচ্ছা মাজি, আপনি আপনি কোনো বড় অফিসারের কাছে চলে যান, কেন কি আমার জীবন আবার সঙ্গ দিচ্ছে না। তো ভগবানের নাম না? হ্যাঁ মাজি। তো ভগবান কি মরতে পারে? আমার আলীকে শুধু কৃষ্ণই ফিরিয়ে আনতে পারে। অসহায়দের জন্য তোর জীবনটা অনেক মূল্যবান। জানাবে আলের সৎকেতে, খুদার থেকে আমি তোর জীবন চেয়ে নেব। আমার রাস্তার সঙ্গে তোর বিশ্বাসকে মিলিয়ে মৃত্যু তার রাস্তা বদলে নেবে। আমার সোনিয়া, আমি একটা কথা বলবো। বলুন। তুই এক মেয়ে হয়ে নিজের প্রাণটা নিয়ে খেলা করিস না, তো আমার প্রাণটা বেরিয়ে যায়। তো কি করব, পে চালাতে হবে যে। আরে আমি কি মরে গেছি? হ্যাঁ, আমি তোকে 10,000 টাকা মাসে দেব। আর তুই যা চাইবি আমি দেব। 20,000 টাকার কথা তো জেডি সাহেব করছিল। জেডি? হ্যাঁ রামি, সালা তার মনে এই যে উপর থেকে ব্রহ্মচারী সেজে থাকে, আর ভেতর থেকে এইসব। ওনার ব্যাপারে তো না জিজ্ঞেস করলেই ভালো হয়। কি বলেছিল উনি তোমাকে? হ্যাঁ, আপনি সহ্য করতে পারবেন না। আরে তুই বলে তো দেখ। বলছিলেন যে বনারসি দাসের মতন কুকুরদের তো আমি এর জন্য পুষি, যাতে করে নিজের গলাটাকে আইনের থেকে বাঁচাতে পারি। এই বলছিল ওই শুয়োরটা? হ্যাঁ, আর এই বলছিলেন যে একদিন আমার পুরো টাকা বিদেশ ট্রান্সফার করে দেবে, আর আমাকে ওর সঙ্গে সুইজারল্যান্ড নিয়ে যাবে। কিন্তু আমি যেতে চাই না, আমি তো আপনার সঙ্গে আপনার কাছে থাকতে চাই। হ্যাঁ, কিন্তু আপনি জেডি সাহেবকে ভয় পান না? কি, আমি জেডিকে ভয় পাবো কেন? জোশে এসে কথা বলবেন না, আমি চাই না আপনাদের ঝগড়া হোক,
আর উনি আপনাকে মেরে ফেলুক। আরে ওই আমাকে মারতে পারে নাকি? আমি মারতে পারি না। হ্যাঁ আমার মনে হয় না যে আপনি, তুই আমাকে জানিস না, এই যে দাঁত দেখছিস না, দেখানোর জন্য নয়, খাওয়ার জন্য। হ্যাঁ ছিল এক সালা ইন্সপেক্টর সেনগুপ্তা আমার রাস্তায়, উড়ে দিয়েছে সালা জেডিল লোকে, চলে গেছে পরলোকে ওই সালা। আরে দেশের জনতা তো এই ভাবে যে আমি খুব বড় দেশভক্ত। হ্যাঁ কিন্তু না, আমি তো খুব হারামি লোক, হারামি। হ্যাঁ দেশভক্তির আড়ে দেশটাকে খোকলা করে যাচ্ছি, খোকলা। দেখতে থাকো আমি জেডিকেও খেয়ে নেব, খেয়ে নেব আমি। আমার নাম হলো বনারসি দাস। ভাইরা আর বোনেরা, আমি এখন পার্টির ওই অমূল্য মানুষটাকে আমন্ত্রিত করব, যার পুরো জীবনটা ত্যাগ আর বলিদানের ইতিহাস, যিনি নিজের মায়ের দুধের সঙ্গে ভারত মাতার ভক্তির অমৃত খেয়েছেন, যিনি নিজের জীবনটাকে এই দেশের সম্পত্তি ধরে নিয়েছেন। এনার মা বাবা তো এনার নাম বনারসি দাস রেখেছিলেন, কিন্তু আমার মতে এনার নাম দেশভক্ত হওয়া উচিত। এখন আমি বনারসি দাস বাবুকে অনুরোধ করব যে এখানে এসে নিজের বহুমূল্য বিচারটাকে ব্যক্ত করেন। আসুন বনারসি দাস বাবু। ধন্যবাদ ভাইয়েরা আর বোনেরা, এই যে দাঁত দেখছিস না, দেখানোর জন্য নয়, খাওয়ার জন্য। হ্যাঁ ছিল এক সালা ইন্সপেক্টর সেনগুপ্তা আমার রাস্তায়, উড়ে দিয়েছে সালা জেডিল লোকেরা। এ তো নেতাজির আওয়াজ, চলে গেছে পরলোকে ওই সালা। এ তো নেতাজির আওয়াজ। আরে তুই তুই এই ভাবে যে আমি খুব বড় দেশভক্ত, কিন্তু না আমি তো খুব হারামি লোক, হারামি। হ্যাঁ আমার জন্মটাই পলিটিক্সের জন্য হয়েছে। 13 জুলাই দিনকে চিফ মিনিস্টারকে মারা প্ল্যান আমারই ছিল, কেন কি ওই সালা চিফ মিনিস্টারটা মদের ব্যবসা বন্ধ করতে চাইছিল। হ্যাঁ মারতে পারিনি সালাকে। আমার 3 গোনার আগে যদি এই হ্যান্ডকাপ তুই না পরিস, তোর শরীরটাকে এমন করে দেব যে কফন ও ঢাকতে পারবে না। তুই তোকে চাকরি থেকে দূর করে দেবো। হ্যালো মিস্টার র্যাম্বো, তোমার মেয়ে আমার কোলে বসে টিভিতে গান দেখছে। গান দেখছে, কেমন লাগছে? মেয়েকে জিজ্ঞেস করে নাও, নে বল তোর বাপকে। যদি লেট হয় তো তোর মেয়েটা অন্য বাচ্চাদের মতন গরম মরুভূমিতে পৌঁছে যাবে।
আর উটের উপরে লটকে লটকে বেচারি শেষ হয়ে যাবে। কোথা থেকে বলছো তুমি? পুলিশের কুকুর না তুই, গন্ধ শুকে চলে আয়। এর লক্ষণ চোখ থেকে শুরু হয়, সবকিছু তুমি আচ্ছা দেখতে পারবে, তারপরে অন্ধকার হয়ে যাবে। কিছুক্ষণের জন্য আমার চোখ দুটো ঠিক করে দাও। এই ডিমান্ড ড্রাফটাই তো আমার কাছে ছিল। Okay.
इस समय तो हम तुम्हारे बाप लगते हैं। नाम है बादशाह खान। याली! खुदा गवाह है। तलवार तो खुदा गवाह। चुप कर हरामजादी, बापे नाम नहीं जाते। যা সময় গলি মার, কিন্তু আমি সে সত্যি পৌঁছবই, খোদা গবাহ হে। তোর মেরি মরে যাবে। মরে যা, কিন্তু আমি সে সত্যি পৌঁছাবই। কি বলে? খোদা গবাহ হে। Oh!
আলি, তোর মাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ হয়েছে। যা ভাগ ভাগ ভাগ। পূজা এটা এক চমৎকার ছাড়া আর কিছু বলা যায় না। আমি বুলেটের সঙ্গে সঙ্গে কিষেনের মাথা থেকে টিউমারটাও বার করে দিয়েছি, কিন্তু যতক্ষণ না ওর হুঁশ আসে না কিছু বলা যায় না।